বিএনপি জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 152 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশেপাশের জেলায় 27 প্লাটুন সহ সারা দেশে 152 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। উল্লেখ্য, সরকার পতনের এক দফা মামলা হামলা সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির ডাকা 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। ভোর 6টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আগামী মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত দেশব্যাপী পালিত হবে। বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, 12 দলীয় জোট সহ যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী একই কর্মসূচি পালন করছে।